সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে কালবৈশাখী ছোবলে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে বুধবার দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে সুলিমানপুর গ্রামে কালবৈশাখী ছোবলে একই পরিবারের মা, মেয়ে ও ছেলে সহ তিনজন নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘোষকিরা গ্রামের মৌসুমী বেগম, 28 বছর বয়স, তার মেয়ে সন্তান মাহিনা বেগম, 4 বছর বয়স, ও ছেলে হোসেন মিয়া, 1 বছর বয়স। এলাকাবাসী সূত্রে জানা গেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে অনেকদিন থেকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পাটলি মিনাসপুর গ্রামের এংরাজ মিয়া ও তার ছেলে হারুন মিয়া পুত্রবধূ ও দুই নাতি নাতি নাচ ভেঙে তাদের ঘরের উপরে পড়লে ঘর লন্ডভন্ড হয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পাশের ঘরে থাকায় ভাগ্যক্রমে এংরাজ মিয়া ও তার ছেলে হারুন মিয়া বেঁচে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত্যু ঘোষণা করেন।